আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সম্মতে যে যেখানে আছেন সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন। এক প্রবাসী ভাই, সৌদি আরব প্রবাসী ভাই, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, মেবি এক বছরের মতো হয়। সো উনি হচ্ছে একজন সাপ্লায়ার, ঠিক আছে, উনি হচ্ছে একজন সাপ্লায়ার। উনি আমাকে রিকোয়েস্ট করছে এই ভিডিওটা তৈরি করার জন্য, আর এই ভিডিওটা তৈরি করেছি আমি এজন্য আপনাদের মধ্যে অনেক প্রবাসী ভাই আছেন যারা আকামার মেয়াদ আছে, বা আকামার মেয়াদ 6 মাস, 5 মাস, 8 মাস, 1 বছর এক্সপায়ার হয়েছে, তারপর হচ্ছে আপনার আপনাদের অনেকের কাজ নাই। সো সেই বিষয়টা বিবেচনা করে উনি রিকোয়েস্ট করার কারণে আসলে ভিডিওটি তৈরি করা। অনেকে হয়তো ভাববেন যে স্পন্সর ভিডিও, আসলে কোনো রকম স্পন্সর ভিডিও না এটা, ঠিক আছে। তো কিছু সংখ্যক লোক নেওয়া হবে, লোকগুলো হচ্ছে কাফেলা করে নেওয়া হবে। তো বিস্তারিত আমি বলবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্তই থাকবেন, অযথা পুরো ভিডিওটা না দেখে কথাগুলো না বুঝে শুনে কোনো রকমের আজে বাজে কমেন্ট করবেন না, যদি করেন তাহলে সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত স্বভাব চরিত্র, ঠিক আছে। তো আমি বলি যে লোকগুলা কাফেলা করে নেওয়া হবে, প্রথমে হচ্ছে আমেল মঞ্জিল, সাওয়াক খাস, আর হচ্ছে মাজরা পেশা যে লোকগুলা রয়েছেন, গৃহস্থালী কাজের লোকগুলা, তারা তাদেরকে নেওয়া হবে না, তাদেরকে কাফেলা করে নেওয়া হবে না, ওকে। তো কফি শপে, কফি শপে আপনার 100 জন লোক নেওয়া হবে, 10 ঘন্টা বেসিক ডিউটি হবে 10 ঘন্টা, এবং স্যালারি হবে 1800 রিয়াল, থাকা খাওয়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, ওকে। আর যে বেতনের যে বিষয়টা, এটা প্রতি 1 মাস 5 থেকে 10 দিনের ভিতরেই আপনারা আপনাদের বেতন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কাফেলা করে নেওয়া হবে, ঠিক আছে। এগুলো আমি বলি, কফি শপে নেওয়া হবে 100 জন, 10 ঘন্টা বেসিক ডিউটি, মার্কেট ক্লিনারে আপনার হচ্ছে 1500 রিয়াল স্যালারি, 10 ঘন্টা বেসিক ডিউটি। সো এই কাজগুলো হচ্ছে আপনার এই কফি শপে হচ্ছে রিয়াদ, জেদ্দা আর তাবুকে, হ্যাঁ। আর হচ্ছে মার্কেট ক্লিনারের লোক লাগবে রিয়াদ, জেদ্দা আর আলকাসিমে, ওকে। দেন হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনারের আপনার স্যালারি হচ্ছে 1700 রিয়াল, 10 ঘন্টা বেসিক ডিউটি। এটা হচ্ছে একটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্ট, আরটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট, এই দুই জায়গাতে লোক লাগবে। তার পরবর্তীতে হচ্ছে আপনার ড্রাইভার, এখানে বড় লাইসেন্স যাদের আছে, ড্রাইভার যাদের বড় লাইসেন্স আছে তাদের 200 জন লোক লাগবে, 2500 রিয়াল স্যালারি, রোকসা আম, বড় যে লাইসেন্সগুলো রয়েছে ওই ধরনের লাইসেন্স লাগবে। তারপরে ছোটোখাটো যাদের লাইসেন্স রয়েছে তারাও যোগাযোগ করবেন, হয়তো স্যালারিটা কম হবে। তারপর হচ্ছে পিজা বার্গার, পিজা বার্গারে নেবে 50 জন লোক, স্যালারি হবে 1600 রিয়াল, তারপর 10 ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি, এবং প্রত্যেকেরই থাকা খাওয়া কোম্পানিতে ফ্রি, কাফালা করে নেওয়া হবে, ঠিক আছে, কাফালা করে নেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে খরচের বিষয়টা, কাফালার যে বিষয়টা কি, টাকার লেনদেনটা কীভাবে, কারণ মেন বিষয় হচ্ছে টাকার লেনদেন, কারণ অনলাইনে প্রতারক আর ধোকাবাজের কোনো শেষ নাই। তো কাফালার যে বিষয়টা, এটা হচ্ছে কোম্পানি আপনাকে কাফালা করে নেবে, যাদের প্রথম কাফালা তাদেরকে 2000 রিয়াল সম্ভবত কোম্পানিকে দিতে হবে। কাফালার পরে এই সম্পূর্ণ টাকা, আপনার কাফালা কমপ্লিট হবে, তলব ওকে হবে, অ্যাকসেপ্ট হবে, তারপর হচ্ছে আপনি টাকা দিবেন 2000 রিয়াল। আর যাদের দ্বিতীয় কাফেলা, কোম্পানি আপনার এক কাফেলা টাকা দেবে আর এক কাফেলা টাকা আপনি দিবেন, ঠিক আছে। আর প্রথম কাফেলা যারা, হয়তো আপনি কথা বলবেন, স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে কথা বলবেন, পরে আগে আমার কথাগুলো শোনেন তারপর কথা বলবেন, ওকে। সো যদি প্রথম কাফেলা হয়তো কোম্পানি ফ্রি আপনাকে কাফেলা করে নিবে, সম্ভবত ফ্রি কাফেলা করে নিবে, আর যদি ফ্রি না করো হয়তো 2000 রিয়াল নিতে পারে বা 1000 রিয়াল নিতে পারে। কিন্তু এখানে যেই সাপ্লাইয়ের বাইরে আছে, যারা আপনাকে কাফেলা করার জন্য বিভিন্ন কোম্পানিতে কাজগুলো করে দিবে, আপনার কাগজপত্রগুলো রেডি করে দিয়ে আপনাকে কাফেলা করে দিয়ে আপনাকে সব কিছু রেডি করে দিবে, সব কিছু রেডি করার পর কমপ্লিট কাফেলা হওয়ার পরে তাদেরকে আপনার 1000 রিয়াল আপনাকে দিতে হবে। আমি আবার বলছি, টাকা, এক টাকাও আপনাকে আগে দেওয়া লাগবে না, যখন আপনার কাফেলা কমপ্লিট হবে, কাফেলা সব কিছু রেডি হবে, কোম্পানিতে আপনি কাফেলা হবেন, তারপর হচ্ছে আপনাকে ওই ভাইদেরকে, যে সাপ্লাইয়ের ভাই আছে ওনার নাম হচ্ছে জুবায়ের, ওনাকে আপনার 1000 রিয়াল করে দিতে হবে। আপনারা যারা কাফেলা হবেন, 1 থেকে 5 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে খুব দ্রুতই ওনার সাথে যোগাযোগ করবেন, এই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে ওনার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি কথা বলে আপনার সব কিছু জেনে শুনে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এবং কাফেলা হবেন। তো আমি আরেকটা জিনিস বলছি আপনাদেরকে, টাকার লেনদেনের যে বিষয়টা, একটি টাকাও আপনারা আগে দিবেন না, যখন আপনার কমপ্লিট হবে কাফালা তখন আপনি তাকে খুশি হয়ে 1000 রিয়াল দিবেন। কাফালার ফিটা যদি কোম্পানি নেয় তাহলে কোম্পানি নেবে,
বাট ওনাকে এক্সট্রাভাবে 1000 রিয়াল আপনাকে দিতে হবে। উনি আপনার কাজটা করে দিবে, কাফালা কমপ্লিট হওয়ার পর ওনাকে 1000 রিয়াল দেবেন, কিন্তু কাফালা হওয়ার আগে 1 রিয়ালও দিবেন না। আর যদি 1 রিয়ালও আপনি দেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেল অথবা আমরা এই জন্য কোনোভাবে দায়ী হব না। আপনাদেরকে যেহেতু বলে দিয়েছি কমপ্লিট কাজ হওয়ার পরই ওনারা টাকা নেবে, এবং আমাকেও জুবাইর ভাইও বলেছেন যে হালাল ভাই টাকার বিষয়টা এতটা জরুরি না, যখন কমপ্লিট হবে কাফালা তখন যা যে বাইরের কাজটা আমরা করে দেবো আমাদেরকে 1000 রিয়াল করে খুশিয়ে দিতে হবে। আমি বলছি ওয়েল ডান, আমি এইভাবে বলে দেবো, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে যারা খাদ্দামাতে আছেন বা মা বোনেরা আছেন, যারা বেকার আছেন, কাজ করতে পারতেছেন না বা যেখানে কাজ করতেছেন খুব সমস্যা, সো তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনারা মোটামুটি চাইলে কাজ করতে পারবেন, কাজের আপনাদের ব্যবস্থা করে দেওয়া যাবে, 1800 থেকে 2000 রিয়াল স্যালারি দিবে, কাজ করতে পারবেন, কাফেলা করে নেবে না, ঠিক আছে। তো আপনারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার কাজের বা আপনার কাফালার কোনো প্রয়োজন নাই, কিন্তু অনেক প্রবাসী ভাই আছে, মা বোনেরা আছে যাদের কাজের সমস্যা এবং কাফালা হতে চাচ্ছে, কোনো ভালো জায়গা পাচ্ছে না, হয়তো পেলেও টাকাটা কাফেলার জন্য যাকে টাকাটা দেবে এই টাকাটা রিক্সি মনে হচ্ছে, হয়তো আপনার একটি শেয়ারে সে হয়তো এখানে একটা চান্স পেতে পারে বা কাফেলাটা হতে পারে, সেটা হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল। সো আপনারা অবশ্যই দয়া করে এই ভিডিওটা একটা শেয়ার দিবেন আপনার ফেসবুকে অথবা আপনার ইমোতে, অথবা আপনারা যারা আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, আমার এই চ্যানেলে যে কোনো ভিডিও আপনারা অনায়াসে আপনাদের চ্যানেলে আপলোড করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিও লাইসেন্স করে দিয়েছি, ফ্রি আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আলোচনায়, আল্লাহ হাফেজ।